সেলফি উইথ ডটারে অনুপ্রাণিত মোদি শুরু করেন বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি মন কি বাতে শততম পর্বে উল্লেখ প্রধানমন্ত্রীর রবিবার রাজভবনেও মোদির মন কি বাত শোনানোর ব্যবস্থা করা হয় শততম মন কি বাতকে স্মরণীয় করে রাখতে রাজভবনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান সিভি আনন্দ বোস 2021 সালে বিধানসভা ভোটে উত্তর দিনাজপুরের মানুষেরা বিজেপির ফাঁদে পা দেয়নি এর জন্য উত্তর দিনাজপুরবাসীদের ধন্যবাদ রবিবার উত্তর দিনাজপুরে তৃণমূলের জনজোয়ার কর্মসূচি থেকে বললেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে জাল গোটাতে চাইছে সিবিআই তার জন্য এবার নিজাম প্যালেসে তলব করা হলো বিধায়কের আত্মসহায়ক প্রবীর কয়ালকে সোমবার হাজিরা দিতে বলা হয়েছে তাকে সিবিআই সূত্রের দাবি দু মাসে দু কোটি টাকার বেশি ঢুকেছিল প্রবীরের অ্যাকাউন্টে তিহার জেলে যেতে হচ্ছে অনুব্রত কন্যা সুকন্যাকেও গরু পাচার মামলায় সুকন্যা মণ্ডলে 12 দিনের জেল হেফাজতের নির্দেশ রবিবার নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট সুকন্যার তরফে জামিনের আবেদন করা হয়নি আবার ইডির তরফেও এদিন তার জামিনের বিরোধিতা করা হয়নি 12 দিন পর দিল্লি থেকে ফিরলেন মুকুল রায় দিল্লিতে সবার সঙ্গে দেখা হয়েছে বলে জানালেন তিনি এদিন কলকাতা বিমানবন্দরে নেমে আরও একবার বললেন তিনি বিজেপিরই বিধায়ক ভাঙড়ে ফেরা আইএসএফ তৃণমূল সংঘর্ষ ভাঙড়ের জাগুলগাছিতে আইএসএফ এর সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ এর সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের গ্রেফতার হয়েছে চারজন আইএসএফ সমর্থক বিজেপি নেতাকে গুলি করে খুনের ঘটনায় উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমানের আসানসোলে রবিবার সকাল থেকে হত্যার ঘটনার প্রতিবাদে আসানসোলের রানীশাইয়ের মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা এই খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি ওঠে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী গৌতম আদানি এবং তার সংস্থা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপি জালিয়াতির অভিযোগ এবং কোটি কোটি টাকার দুর্নীতি খতিয়ে দেখতে অতিরিক্ত সময় চাইল ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অভিযোগ খতিয়ে দেখতে আরও ছ মাস বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান তারা শনিবার শীর্ষ আদালতে এই মর্মে আর্জি জানানো হয়েছে মঙ্গলে ক্রমশ জোরালো হচ্ছে জলের অস্তিত্ব চীনের রোভার লাল গ্রহে জলের অস্তিত্ব রিপোর্ট দিল এই রিপোর্ট মঙ্গলবার গবেষণার মাইলস্টোন হতে পারে দাবি চীনা বিজ্ঞানীদের আমেরিকার টেক্সাসে বন্দুকবাজের হামলায় একজন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে মৃতরা সকলেই হন্ডুরাস বংশোদ্ভূত বলে জানা গিয়েছে